আসসালামু আলাইকুম, এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমাদের একটি মজার ইভেন্ট কোপা আমেরিকা যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা অনেকেই আছি যারা খেলাটা দেখতে পারছি না ঠিকঠাক মতো, কারণ আমাদের দেশের কোনো টিভি চ্যানেল এই খেলাটি সম্প্রচার করছে না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা অনলাইনে খেলাটা দেখতে পারবো কিভাবে, সেই জিনিসটা নিয়েই আজকে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। তো দর্শক, আজকে আমি আপনাদের একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিচ্ছি, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন দিয়েই এই কোপা আমেরিকার সবগুলো ম্যাচ দেখতে পারবেন। এবং সব থেকে বড় সুবিধা হলো, এখানে কোনো বাফারিং ছাড়াই আপনি খেলাগুলো দেখতে পারবেন। তো চলুন দর্শক, দেখে আসি কিভাবে এই অ্যাপসটি থেকে আমরা খেলাটা দেখব। তো অ্যাপসে ক্লিক করলাম, দেখুন অ্যাপসটি ওপেন হচ্ছে। এখানে দেখুন কয়েকটা শিডিউল দেখা যাচ্ছে, যে আমাদের আপকামিং ম্যাচ কোনগুলা, এবং উপরে দেখুন একটা ম্যাচ এই মুহূর্তে লাইভ চলছে সেটিও দেখা যাচ্ছে। এবং নিচে যে অপশনগুলো আছে, এখানে আপনার পূর্ববর্তী যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলোর কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে সাথে। তো এই মুহূর্তে যেহেতু কোপা আমেরিকার কোনো খেলা লাইভ দেখাচ্ছে না, তাই আমি আপনাদের কোপা আমেরিকাটা দেখাতে পারছি না, তবে যে খেলাটি এখন লাইভ আছে ওটাই আমরা দেখাচ্ছি আপনাদের। তো ক্লিক করলাম সেটাতে। এখন এখানে দেখুন কয়েকটা অপশন দেখা যাচ্ছে, যেখানে প্রথমটা বলা হয়েছে যে আপনার ব্রাউজারের মাধ্যমে আপনি ওপেন করতে পারবেন, দ্বিতীয়টা দেখাচ্ছে এই অ্যাপসের মাধ্যমে ওপেন করবেন যেটা কিনা বেশি ফাস্টার হবে, এবং তৃতীয়টা দেখাচ্ছে জেনারেট প্রাইভেট ডেস্কটপ লিঙ্ক। তো এর মাধ্যমে আপনার ডেস্কটপে খেলা দেখার জন্য আপনি লিঙ্ককে জেনারেট করতে পারবেন। তো আমরা যেহেতু এই অ্যাপসেই দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মাঝখানের যে অপশনটি ওপেন ইন অ্যাপস, এটাতে আমরা ক্লিক রেখে আমরা নিচে একটু নিচে আসি। দেখুন প্লে চ্যানেল দেখছেন আপনারা, প্লে চ্যানেল অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন একটি বিজ্ঞাপন এসেছে, যেটা এই অ্যাপসের ভিতরে সেট করা আছে হয়তো, যার কারণে বিজ্ঞাপনটি এসেছে। তো আমরা বিজ্ঞাপনটি স্কিপ করলাম, স্কিপ করার পর এখানে আমাদের 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন কাউন্টডাউন হচ্ছে, তো 6 সেকেন্ড পর অটোমেটিক এই ভিডিওটা প্লে হয়ে যাবে, অর্থাৎ এই লাইভ যে ভিডিওটা আছে এটা প্লে হয়ে যাবে। দেখুন লোডিং হচ্ছে, যে অলরেডি প্লে হয়ে গেছে। তো এখানে কি দেখাচ্ছে, যে যে খেলাটার জন্য আমরা ক্লিক করেছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গেছে, যার কারণে খেলাটা দেখাচ্ছে না, তবে এই লিঙ্কে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যখন লাইভ থাকবে। এছাড়াও এরপরে আমরা দেখতে পারছি যে ম্যাচ শিডিউল, ম্যাচ শিডিউলে ক্লিক করার পর এখানে যে খেলাগুলো চলছে এবং যেগুলো আপকামিং সবগুলোর লিঙ্কই এখানে থাকবে। তো এরপর উপরে রিফ্রেশ বাটন আছে, ওখান থেকে ক্লিক করে আপনি রিফ্রেশ করে দেখতে পারেন যে নতুন কোনো শিডিউল এসেছে কি না। তো এভাবেই আমরা কোপা আমেরিকার সবগুলো ম্যাচ অথবা অন্যান্য যে কোনো লাইভ খেলাগুলো আমরা এই পদ্ধতিতেই দেখতে পারি। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই অ্যাপসটি আমরা কি করে পাব। খুবই সিম্পল, আমি এই অ্যাপসটির লিঙ্ক এবং অ্যাপসটির নাম দুটাই আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশন থেকে ওটা দেখে একটু কষ্ট করে ডাউনলোড করে আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন, এবং তারপর প্রসেসটা একেবারেই সহজ, যেভাবে আমি দেখিয়েছি আপনাদের ভিডিওয়ে, ঠিক এইভাবেই আপনারা এই কাজটি করে যাবেন। তো দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রিপশন করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।